হাই গাইস, আজকের ভিডিওটা তাদের জন্য যাদের ফেসে প্রচুর পরিমাণ অ্যাকনে মার্কস আছে বা আমাদের অ্যাকনে একদম গর্ত হয়ে গেছে ফেসে, যেরকম দেখতে পাচ্ছ তোমরা। এছাড়া যাদের ফেসের প্রচুর পরিমাণ পিগমেন্টেশন বা মেচেতার প্রবলেম আছে, যেগুলো কোনোভাবেই যাচ্ছে না, তোমরা প্রচুর রিমেডি ট্রাই করছো কিন্তু কোনোভাবেই সেগুলোর কোনো সমস্যা সমাধান হচ্ছে না, বা যাদের ফেসে অত্যাধিক পরিমাণ ট্যান হয়ে গেছে, যেই ট্যান কোনোভাবেই রিমুভ হচ্ছে না, ফেস একেবারে রোদে পুড়ে কালো হয়ে গেছে, বা যাদের স্কিন অত্যধিক বেশি ফ্লেকি বা ড্রাই হয়ে যাচ্ছে এই উইন্টারে, এবং যাদের হাতে কিনা একেবারে বেশি সময় নেই, তারা কিন্তু শুধুমাত্র বেসনের সাথে এই দুটো জিনিস ব্যবহার করে সপ্তাহে 3 দিন ব্যবহার করলেই কিন্তু আমার মতে এরকম স্পটলেস, গ্লোই, হেলদি একটা স্কিন, গ্লাস স্কিন তোমরা অ্যাচিভ করতে পারবে। সো চলো চটপট চলে যাই আজকের মূল ভিডিওতে। এর জন্য লাগবে আমাদের হচ্ছে বেসন। বেসনের সাথে অ্যাড করতে হবে সামান্য পরিমাণ কফি পাউডার। আর যেটা অ্যাড করব সেটা হচ্ছে অল্প পরিমাণ টক দই। এরপর এই তিনটে জিনিসকে খুব ভালো করে একটা বাউলের মধ্যে মিক্স করে নেব। এরপর খুব সুন্দরভাবে ফেসটাকে আমাদের ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে আসতে হবে, যেটা আমি আগেই করে এসেছি। এরপর এই ক্লিয়ার ফেসে কিন্তু আমাদেরকে এই প্যাকটা অ্যাপ্লাই করতে হবে। এই প্যাকটার মধ্যে প্রথমত রয়েছে বেসন, যেটা আমাদের ফেস থেকে সমস্ত পরিমাণ নোংরা, ধুলো, ময়লা সব কিছু কিন্তু একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার করে দেয়। খুব সুন্দর ঘরোয়া একটা ক্লিনজার হচ্ছে বেসন। তোমরা যদি ফেস ওয়াশ অ্যাপ্লাই নাও করতে চাও, তোমরা বেসনও কিন্তু ডিরেক্ট ইউজ করতে পারো। এছাড়া রয়েছে কফি পাউডার, আর সাথে হচ্ছে রয়েছে টক দই, যেটা কিনা আমাদের স্কিন থেকে সমস্ত পরিমাণ মেচেতার দাগ, ডার্ক স্পট, পিগমেন্টেশন এগুলো সব কিছু রিমুভ করতে হেল্প করে। কফি খুব ভালোভাবে আমাদের স্কিনকে এক্সফোলিয়েট করে, আর টক দই কিন্তু আমাদের ফেসে হাইড্রেশনটাকে মেনটেন করে, অ্যাকনে মার্কস, পিগমেন্টেশন এগুলো একেবারে রিমুভ করতে ভীষণ ভীষণ হেল্প করে। সো এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করার পর তোমরা 10 মিনিট থেকে 20 মিনিট মিনিমাম ওয়েট করবে, যতক্ষণ পর্যন্ত না এই ফেস প্যাকটা টোটালি শুকিয়ে যায়। সো শুকিয়ে যাওয়ার পর দেখতেই পাচ্ছ একদমই এটা ড্রাই হয়ে গেছে এবং হাতে এটা উঠবে না, তখন কিন্তু তোমরা এই ফেস প্যাকটাকে জল দিয়ে ওয়াশ করবে। ওয়াশ করার পর দেখতে পাচ্ছ আমার ফেসটা এই মুহূর্তে কতটা ক্লিন, ক্লিয়ার অ্যান্ড গ্লোই লাগছে, তার একটাই কারণ হচ্ছে টক দই, যেটা আমাদের ফেসকে ভীষণ পরিমাণ গ্লোই আর হাইড্রেশন প্রোভাইড করেছে। সো যাদের ড্রাই স্কিন তাদের জন্য পারফেক্ট। আর কফি আমাদের ফেসটাকে এক্সফোলিয়েট করে আর বেসন সমস্ত ডার্ট, ধুলো, ময়লা রিমুভ করে দিয়েছে। তো এই ফেস প্যাকটা তোমরা এভরিডে নাইটে ট্রাই করতে পারো বা সপ্তাহে 3 দিনও ট্রাই করতে পারো। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, নতুন আসতে সাবস্ক্রাইব করো। সো টেক কেয়ার, বাই।